ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যারা আবেদন করেছেন, তো তারা কিভাবে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা, তো কিভাবে আপনারা দেখবেন, এবং আবেদন করার পর আপনার যে সমস্ত প্রোফাইল ডিটেলস, যেমন আধার কার্ড, আপনার আধার কার্ড রয়েছে এবং মোবাইল নাম্বার, আপনার বাবার নাম এবং আপনার ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কি না কীভাবে দেখবেন, সেটি সম্পূর্ণ কিন্তু আজকে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের দিকে সাইটে যেয়ে করতে হবে না, কিন্তু সাইটে গেলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, তো এখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে নেবে। তো সরাসরি আপনারা কী করবেন, প্লে স্টোরটা ওপেন করুন। তো প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চে আসবেন উপর থেকে। তো সার্চে আসার পর আপনারা এখানে একটি অপশনে দেখতে পাবেন, সার্চ অপশনে কি করবেন, পিএম কিষাণ। তো পিএম কিষাণ লেখার পরে আমাদের কাছে এই পিএম কিষাণ গো এই অ্যাপসটি চলে আসবে। তো আপনারা এখানে ইনস্টল অপশন যে রয়েছে এটিকে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। তো ঠিক আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশানটা আমরা এবারে ওপেন করলাম। তো ওপেন করার পরে প্রথমে আপনাদের কী চাইবে, লোকেশানটা অ্যালাউ করতে বলা হবে। তো এখানে আপনারা লোকেশানটা অ্যালাউ করবেন। তো এখানে আপনারা দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, ইংলিশ আছে, হিন্দি আছে, গুজরাটি আছে। তো আপনারা এখানে কি করবেন, ইংলিশটাই কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এতে সুবিধা হবে। তো দেখুন এখানে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ আপডেট হয়ে গেল। তো ঠিক এভাবে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। তো যেহেতু আমরা স্ট্যাটাসটা দেখব, তাই আপনাকে কী করতে হবে, এখানে দেখুন একটি লেখা রয়েছে স্ট্যাটাস অফ সেল রেজিস্টার ফার্মার। তো আমরা কী করবো, এই লিঙ্কের এই অপশানের উপর আমরা কী করবো, ক্লিক করব। তো ক্লিক করলে আপনাদের দিকে দেখুন এখানে একটি অপশান আমাদের দিকে দিবে, এন্টার আধার নাম্বার। ঠিক আছে, আপনি যে যখন এটা আবেদন করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন, যে আধার নাম্বারটা দিয়েছিলেন যে কৃষকের, তো তার এখানে আধার নাম্বারটা দিয়ে গেট ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা আধার কার্ড নাম্বার দিয়ে গেট ডিটেলসের উপর ক্লিক করছি। তো কী হয় নেক্সট আপনাদের দিকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি দেওয়ার পরে দেখুন যে কৃষকের নাম রয়েছে তার নাম চলে এসেছে, তার বাবার নাম চলে এসেছে, তার আধার নাম্বার যে লাস্ট ডিজিট 4 ডিজিট নাম্বার রয়েছে লাস্টে, তো সেই নাম্বার এবং মোবাইল নাম্বারের লাস্ট 4 নাম্বার চলে এসছে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ডিজিট, এবং IFSC কোড, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ইস্ট, দেখুন সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, এবং রেজিস্ট্রেশন ডেটটা পর্যন্ত এখানে দেওয়া হয়েছে। দেখুন 12/1/2020 তিনি আবেদন করেছিলেন, এবং রিমার্কস দেখুন এখনও পেন্ডিং রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে। ঠিক আছে, তো এটা এখনও সম্পূর্ণভাবে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে চালু হয়নি, তো পেন্ডিংয়ে রয়েছে। তো পরবর্তীতে মোবাইলে SMS-এর মাধ্যমে করার পর, ডকুমেন্টস জমা করে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি চালু হয়ে যাবে পুরোপুরিভাবে, এটি কিন্তু রিজেক্ট হয়নি, এখান থেকে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন। তো আজকের পর্যন্ত এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং